গুড মর্নিং গাইস, শুভ সপ্তমী। আজকে আমি ঠাকুর দেখতে যাচ্ছি কলকাতাতে। সপ্তমী তার ইচ্ছে দে তার ফুচকা খাবার বন্দি পেটে আটলো আর অলরেডি যেহেতু আমি লেট হয়ে গেছি তাই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করে বেরোতে হবে। ওকে, তো আজকে আমি বেসিক্যালি যাচ্ছিলাম কলকাতাতে ঠাকুর দেখতে, আর আজকে আমি অলরেডি অনেকটাই লেট হয়ে গেছি, আর অলরেডি আমার একটা ট্রেন মিস হয়ে গেছে। কি আর করা যাবে, তাড়াতাড়ি করে টোটো ধরে আমি পৌঁছে যাই সিঙ্গুর স্টেশনে। আর আমি জীবনে প্রথমবার সিঙ্গুর আন্দোলন লোকালে উঠেছিলাম, যেটা সকাল সকাল সিঙ্গুরের সমস্ত যাত্রীদেরকে নিয়ে যাচ্ছিল হাওড়া স্টেশনে। আর হ্যাঁ, মাঝ রাস্তায় দেখা হয়ে গিয়েছিল আর্য বদ্দার সাথে, যে কন্যাগর থেকে আমাদেরকে জয়েন করেছিল, আর ময়ূর বদ্দা আমাদের জন্য ওয়েট করছে হাওড়া স্টেশনে। ওকে গাইস, অনেক লম্বা সফরের পর আমরা পৌঁছে গেছি আর্য বদ্দার সাথে। এবার ময়ূর সামনে দাঁড়িয়ে আছে, এবার আমরা দেখা করবো, তারপর ঠাকুর দেখতে যাবো। Moments later. Okay guys, এই বদ্দার সাথে দেখা গেল। রাতে বেলা পেরিয়ে আবার সকালবেলা, হ্যাঁ প্রতিদিন মুখ দেখছি, প্রতিদিন মুখ দেখ। কাল রাতে ঘুমিয়েছে আর 5টার সময় ফোন করে তুলে দিয়েছে। ঠিক আছে, চলো গাইস, এখন কোথায় যাচ্ছি আমরা? এখন আমরা যাবো হচ্ছে আহিরি টোলা। ঠিক আছে, এখান থেকে কি করবো, লঞ্চ ধরবো? লঞ্চ ধরবো। ঠিক আছে চলো, আর পুষ্পেন্দু সাঁতার কেটে যাবে। শহর জুড়ে যেন প্রেমের মরশুম আলোতে মাখামাখি। ওকে গাইস, এখন আমরা আসি বাগবাজারে, আর এই মাত্র জাস্ট খেয়ে নিলাম, আর খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আমরা এখন? প্রথম আমাদের মানে প্রথম জায়গাটা কোথায়, যে যেখানে ঠাকুর? বাগবাজার। তোমার ক্লাবের তো নাম হবে, এতগুলো ক্লাব আছে। ঠিক আছে স্যার, বাদ দাও। ঠিক আছে, ওকে। তো গাইস, এটা হচ্ছে আজকের আমাদের প্রথম প্যান্ডেল, যেখানে আমরা প্রথমবার ঢুকছি গাইস। কখনো নেমে আসে অচেনা প্যারাসুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। ওখান থেকে বেরিয়ে আমার মতো বাকিদেরও খিদে পেয়ে গিয়েছিল বলে আমরা একটা কচুরি দোকান থেকে কচুরি নিয়ে নিয়েছিলাম, আর ওটাকে দেখে তো লোভ ধরে যাচ্ছিলই, আর ওটা খেতেও দারুণ ছিল, আর ওই দোকানে প্রচুর ভিড় ছিল। আর তারপর আমরা তিনজন মিলে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। আর সত্যি কথা বলতে গেলে কলকাতার গলির প্যান্ডেলগুলো শ্রীরামপুরের বড় প্যান্ডেলের একদম সমান ছিল, আর ওখানকার কয়েকটা ঠাকুর দেখি আমরা বাগবাজার স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাই শোভা বাজারে। ওকে গাইস, আমরা এখন ট্রেন ধরে আহিরি তোলায় চলে এসেছি, আর আজকে আমার কেন জানি না এনার্জিটা এত লো লাগছে ভাই, একদম বুড়োদের মতন। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা। আজ যেহেতু সকাল থেকেই আমি একটু লোলো ফিল করছিলাম, তাই জন্য আমি কিনে নিয়েছিলাম একটা মাজা, যেটা একটু গরম ছিল বলে সেই ফিলটা পেলাম না, তাই জন্য আমি একটা কিনে নিয়েছিলাম স্প্রাইট, যেটা একটু ঠান্ডা ছিল, আর খেয়েও অনেকটাই ফিল পেলাম, আর একটু শরীরে এনার্জি পেলাম। স্প্রাইট খেয়ে এখন আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আর এখন একটু এনার্জি এনার্জি ফিল করছি, তাও অতটাও আসছে না কিন্তু আসছে, একটু একটু আসছে গাইস। ওকে গাইস, ঘুরে ঘুরে আমরা এখন প্যান্ডেলে ঢুকে পড়েছি গাইস, আর এখন এর সাথে আমাদের এই বদ্দা, এই বদ্দা ভুল করে আবার ব্লগ চালু করে ফেলেছে, সে থেকে ব্লগ করছিল না, হঠাৎ করে এখানে এসে মনে হলো এত চোখ ভাই আমিও করিনি। আর আবার বলো দুবা কেসি করবে, বলো দুবা কেসি। ঘুম ভাঙে স্প্লেনে, খোলা ভাঙে চিনে বাদা, ঘুম ভাঙে স্প্লেনে, খোলা ভাঙে চিনে বাদা, চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। ওকে, ওই জায়গা থেকে আবার পাশেই একটা আর একটা প্যান্ডেল ছিল, এখানে ঢুকে পড়েছি, আর এটা একটু বেসিক বেসিক প্যান্ডেল লাগছে, তবে ঠাকুরটা বেশ হেভি বড় আছে গাইস। আমার মতন ছেলেরা অন্তত প্যান্ডেলে ঢুকে আগে ঠাকুর দেখে না, কোথায় ফ্যান আছে সেটাকে আগে দেখে। ঠাকুর দেখতে বেরিয়ে ফ্যানের সামনে দাঁড়ানোর যে আনন্দ, সে আনন্দ ভাই তোমরা অন্তত বুঝবে না। হাঁটতে হাঁটতে আমরা শোভা বাজার বেনিয়াটোলা চলে এসেছি, আর এখানে আচ্ছা যাই হোক যেটা হোক হবে, ঠিক আছে, এখানে কিসের থিম করেছে এখন মাথায় ঢুকছে না, কিসব রড ফড দেখাচ্ছে গাইস।
প্যান্ডেলটা যাই বলো কি তাই বলো, শ্রীরামপুরের বড় বড় প্যান্ডেলের তুলনায় এই প্যান্ডেলটা অনেকটাই বেশ ভালো করেছিল। কারণ প্যান্ডেলের ভেতরে ভাই অনেক বড় বড় ভাই মনিটর লাগানো ছিল, আর তার মধ্যে ফুটন্ত লাভাগুলোকে দেখাচ্ছিল, আর খুব সুন্দর লাগছিল সেগুলোকে দেখতে। এখানকার এইসব ছোট ছোট প্যান্ডেলগুলো আমাদের শ্রীরামপুরে ভাই মানে বড় প্যান্ডেল, বড় পুজো ভাই মানে সত্যি করে। আর এখনও তুই বলছি ভাই ঠিক আছে, শ্রীরামপুরে যারা মানে জানি না ভিডিওটা কবে আসবে, বাট শ্রীরামপুরে যারা ঠাকুর দেখতে যাস না ঠিক আছে, সব সব এতে চলে যাও মানে কি বলে নারীগুলো আমাদের চুচুড়া তো হয়ে যেতে ভাই, চুচুড়া ব্যান্ডেল, কারণ শ্রীরামপুরে যেগুলো বড় পুজো সেগুলো আমাদের এখানে গলিতে হয় ভাই, গলির ব্যান্ডেল। আর নালিকুলে ঠিক আছে মানে পাঁচটা ছটা পুজো হয়, কিন্তু যতগুলো পুজো হয় সবকটাতে একদম ভালো ভালো প্যান্ডেলগুলো হয়, মানে মানে কিছু দাঁড়িয়ে দেখতে পারবে। এটা হচ্ছে এই ব্লগটা কলকাতার ব্লগ নয়, এটা শ্রীরামপুর এক্সপোজ এক্সপোজ এক্সপোজ, যা বদনাম করে দিচ্ছি শ্রীরামপুরের। না 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 এসে মার, শ্রীরামপুর জায়গাটা ভালো লাগে, বাট শ্রীরামপুর জায়গাটা ভালো কিন্তু পুজো ভালো না। কালকে গেছিলাম মথুরা মানে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে আমার, এটা এনার্জি মেনার্জি খেয়ে নিয়েছে, হ্যাঁ শ্রীরামপুর পুরো খেয়ে নিয়েছে, আজকে কলকাতা সেই এনার্জিগুলো বার করতে হবে, কিন্তু কি ফিশ ফ্রাই খাইছে কে জানে চলতেই পারছে না। গাইস হেডে হেডে এখন আমরা শোভাবাজার রাজবাড়িতে চলে এসেছি, কিন্তু এই শোভাবাজার রাজবাড়িতে কেন যায় না, এরকম বিয়ের বিয়ের সানাই বাজে, কার বিয়ে চলছে সেটা বুঝতে পারছি না। তো মাঝে মধ্যে এইসব বিয়ের সানাইগুলো দেখলে একটুখানি বেশি মন খারাপ হয়ে যায় ভাই। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে শোভাবাজার রাজবাড়ির পথেই একটা গোপীনাথ বাড়ি বলে একটা আছে, কোথায় যায় না একটা কার বাড়ি, কোন এক গোপীনাথের বাড়ি গাইস। তাহলে এই গোপীনাথের বাড়িতে এখন আমরা ঢুকছি, তো গাইস গোপীনাথ তোমাদেরকে ওয়েলকাম করছে, চলো। ওকে গাইস এটাই হলো আমাদের সেই গোপীনাথের বাড়ি, ঠিক আছে গোপীনাথ কাউকে এখন দেখতে পাচ্ছি না যদিও। অচেনা প্যার সুর তোমাকে ভালোবেসে আমার চিরকুট। ওকে গাইস এটাই হলো আমাদের সেই গোপীনাথ কাকুর বাড়ি, বেশ কাকুর বাড়িটা বেশ ভালোই আছে, দেখে যা বুঝতে পারছি কাকু কাকিমার প্রতি অনেকটাই আসক্ত হয়ে পড়েছিল, তাই জন্য এতটা সুন্দর বাড়ি বানিয়েছে। যতদূর আমার মনে হচ্ছে গোপীনাথ কাকু হবে না, গোপীনাথ আমাদের জেঠু হবে, একটা প্রশ্ন না যায় হবে গোপী প্রশ্ন, গোপীনাথ গোপীনাথ আমাদের কাকু না জেঠু, জেঠুই হবে কারণ আমাদের বাবাদের থেকে তো বড়, দাদু দাদু আচ্ছা দাদু দাদু ঠাকুমার প্রতি একটু বেশি আসক্ত হয়ে পড়েছিল। খুব সুন্দর বাড়ি বানিয়েছে গাইস, ওয়েল ডান গোপীনাথ দাদু। শ্রীরামপুরে আমাকে গিয়ে জ্বালাতন করেছিল, এখন ভাই এই আর যে বদ্দাকে জ্বালাতন করে মারছে। এরকম ভাই তুমি তুমি এখন ভাই এক ঘন্টা ছাড়া কোনো কথা হবে না তোমার, এখন এই এক ঘন্টা ছাড়া কোনো কথা হবে না, এখন তুলেই যা তুমি ফটো, তোমার হাতে যখন এর ক্যামেরা পড়ে গেছে এখন এক ঘন্টা পর্যন্ত কোনো কথা হচ্ছে না তোমার, ঠিক আছে এই জানতু ঠিক কালকে এইগুলি হচ্ছিল ঠিক আছে। আর আমি আমি আর ফোনেতে হাত দিচ্ছি না ভাই, আমি আর ফোনেতে হাত দিচ্ছি না, এটা হবে না, আমি গ্যারান্টি বলছি এইটা এই ছবিটা চলবে না, এটা চলছে না, বলো বলো খালি এটা কেটে গেছে, বলো খালি একবার 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 খালি একবার এই এই এডিটটা অন্য, ইয়েস 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 ঠিক আছে ঠিক আছে, আর একটা ছবি উঠলো ঠিক আছে, এবার 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 ঠিক আছে রিঅ্যাকশন আমার রিঅ্যাকশন ঠিক আছে, না এই ছবিটা ভালো তুলেছে দূর ভাই, ভালো তুলেছে দূর ভাই, ভালো উঠে গেল, হ্যাঁ সে না 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 চশমা আই আই তো জানতুম তো খুব ভালো ভাবে জানতো গোপীনাথ দাদুর বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি হাতিবাগানের দিকে, এখন হাতিবাগানে যদি হাতি নেই তবে বাগান আছে, চলো বাগানটাই ঘুরে আসি একটু। ওকে গাইস চলতে চলতে আমরা হাতিবাগানে তো পৌঁছে গেছি। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। সেই থেকে রোদের মধ্যে ঘোরার ফলে আমাদের সবারই অনেক খিদে পেয়ে গিয়েছিল। ব্যাপারটা হচ্ছে আমাদের রিপোর্টার পদ্মার মানে মানে একটু শরীর খারাপ হয়েছে, যার কারণে বাইরের খাওয়া মানা আছে, বাট বলছি চাউমিন খাওয়াটা মানে অ্যালাউ আছে, বুঝতে পারছি আলাদা স্ক্যাম ঠিক আছে, ডাক্তারের সাথে স্ক্যাম করছে সেটা। আর এই ছেলে হচ্ছে মানে আমার ভুলটা করেছে, সাংসারিক মানুষটাকে নিয়েছে, বাজেট বাজানোর চক্করে এত কিছু করছে না, বাজেট বাজানোর জন্য না, ভাত খেলেও 60 টাকা লাগবে, এখানেও 60 টাকার মধ্যেই খাওয়া হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাতটা খেলে শরীরটা খারাপ হবে না, এগুলো খেলে হতেও পারে, হ্যাঁ ওইটা বলছি। হু নো টাকা টাকার ব্যাপারটা আমি বলছি না, একই টাকাই পড়বো আমিও জানি। আমরা সেই থেকে ডিসকাস করে 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 চিন্তা করলাম কি না ভাই, বিরিয়ানি হচ্ছে এমন একটা জিনিস সেফ অপশন, পুরো সেফ অপশন, চালও থাকবে, চালও থাকবে, ডিমও থাকবে, মাংসও থাকবে, আর আমাদের মনও ভরে যাবে, পেটও ভরে যাবে, আর তাদের
আমাদের 100 টাকা দিলে আমাদের কোনো জায়গা এসে যায় না, ঠিক আছে? কিন্তু ইয়ার এখানে একটু নেই, বুঝেছো তো, হাই ফাই জায়গা, হাই ফাই দাম, বুঝাচ্ছ? তাই জন্য দামটা ঠিকই ছিল, 40 টাকার মধ্যে রোল, দুপুরবেলা রোল। আরে ভাই, চিলি চিকেন আর রাইসের কথা বলো, চিলি চিকেন আর রাইসের কথাটা বলো। চিলি চিকেনটা অতিরিক্ত 170 টাকা চিলি চিকেন ভাই, একশো টাকায় আমার চিলি চিকেন ফ্রাইড রাইস চন্দননগরে আমি খেয়েছিলাম। তারপর ঠাকুর দেখতে চলে যাই আমরা কেসি বজলেনে, আর ওই প্যান্ডেলটা এবছরের সবচেয়ে ট্রেন্ডিং প্যান্ডেলদের মধ্যে অন্যতম এক প্যান্ডেল। আর সত্যি ভাই, ওই প্যান্ডেলটা সত্যি অনেক সেরা প্যান্ডেল, কারণ ওর মধ্যে না এত ডিপ মিনিং দিয়ে প্যান্ডেলটাকে তৈরি করেছে না, মানে কি বলবো, মানে গুজবাম চলে আসবে। এখন যে প্যান্ডেলটা ঢুকছে, এই প্যান্ডেলটাই মানে আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখি, ইউটিউব ভিডিও না, ফেসবুকে অনেক, ফেসবুকে এবং ইনস্টাগ্রামে অনেক রিল এসেছিল, মানে অনেকটা ফেমাস সেইবারের। একটা মানুষ ছিল গল্প ভরা, একলা শেষের শাড়িতে, একলা মানুষ কিছু অল্প তারা, কাঁদতো রাতের বাড়িতে। তার ছেঁড়া তার নৌকোর হাহাকার, বালুচর ঘুরে মরেছে, তার বেড়া জাল বারবার ছুঁয়ে নোনা জাল, জানলা জুড়ে পুড়েছে। সূর্য হারাতে শিকল হাতে, আকাশ খোঁজো না, ধারের করুণি যে পার করুণি, এ পথ ফটো তুলে যাচ্ছে, যাই হোক আমরা এখন প্ল্যান ছিল কতগুলি দেখে নিলাম আমরা, যাই হোক আমরা কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি এবার। আর লাস্ট একটা গিরিশপার্ক যাচ্ছি, গিরিশপার্ক মেট্রোর ওখানে যাবো, যখন বাড়ি পালানোর প্ল্যান, মাঝে রাস্তায় ঠাকুর পড়লে দেখে নেব। না যাবে আমার সাথে, কারো পায়ে ব্যথা হোক না হোক আমি এখন খোঁড়াচ্ছি, লিটারালি আমি এখন খোঁড়াচ্ছি। এখন আমরা দোকান খুঁজছি কিছু খাওয়ার, যদি পাই তো ভালো থাকে, তখন পাই তো খাবো, না হলে এখানে ডাইরেক্ট বাস ধরো, বাস ধরে সোজা হাওড়া ভাই, আর থাকতে পারছি না, আমার পায়ে ব্যথা হচ্ছে। ঠিক তেমনটাই হলো, ওখানে আমরা কোনো ভালো রেস্টুরেন্ট বা দোকান কিছুই পাইনি, তাই জন্য ওখান থেকে আমরা ডাইরেক্ট বাস ধরে হাওড়ার দিকে চলে যাই। ওকে, তো আর বেশি আমরা ঝামেলা করিনি, ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি গাইস, আর আমি ফ্রিতে রাইড করে এসেছি বাসেতে, আর ফ্রিতে রাইড করে এসে ভাড়া না দিয়ে এসেছে, এগুলো চাইনা নিয়ে অপরাধ। আমাকে চাইনা আমি কি করতে পারি ভাই, চাইলে দিতাম বাসে টিকিট কাটে নি, আর কি বলবো আমি। তারপর আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাই নিজেদের বাড়ির দিকে, আর মধ্যখানে আমি দাঁড়িয়েছিলাম শ্রীরামপুরেতে, কারণ ওখান থেকে আমি ট্রেন চেঞ্জ করে যাবো সিমুড়ে। ওকে গাইস, তো ফাইনালি আমি এখন সিমুড়ে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, হাজির ভিডিওটা বেশি বলে লম্বা করছে না, আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এবার বাড়ি যাবো, বাড়িকে দেখা হচ্ছে, বাই বাই। হ্যাঁ, বাই বাই, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না, সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই। 10K একদম পাশে এসে গেছি আমরা।